দুবার গেছিল আর এই তিনবারের মাথায় গিয়াছিল। উনি আর খেয়াল করতে পারিনি কো যে কিছু আছে বলে, এবার উনি এই পার দিয়ে আছে, তার পরের পিঠ থেকে এসে ওনাকে মানে 9 তারিখ ঘটেছিল, সেপ্টেম্বরের 9 তারিখ 2017 সালে। আচ্ছা, সেই দিনটা ছিল রবিবারকে, আমরা জানি বাবা আজকে আসবে, এবার রান্না বান্না হয়ে গেছে দুপুর টাইমে, আমার বাবার সঙ্গী সাথীরা এসেছিল, তারাও কানতে যেতে পারিনি, বলে যদি আমরা যাই আমাদেরও কোনো যদি ক্ষয়ক্ষতি হয় তারাও তার কাছে, যে বাবা আমরা তোমার বাবাকে আনতে পারিনি কি করবো, অনেক ভাগ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে, লাশ আর পাইনি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর সুন্দরবনের মধ্যে বাঘের আক্রমণ, কুমিরের আক্রমণ প্রতিনিয়ত শোনেন। আজকের একটা ভিডিও আপনাদের সামনে আবার এনেছি, যে সঙ্গীদের মধ্যে থেকে বাঘ তুলে নিয়ে গেছিল আর তাকে পাওয়া যায়নি, বিশেষ করে তার স্ত্রী বেঁচে আছে, তার পরিবারের অবস্থা, কী ঘটনা ঘটেছিল, এখন কীভাবে চলছে, সমস্ত বিষয় তুলে ধরব। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন। বন্ধুরা, সকলকে আরও একবার নমস্কার জানাই, বিশেষ করে বাঘ কুমিরের আক্রমণের এই সিরিজে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লোমহর্ষক ঘটনা, বেদনাদায়ক এবং ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন। কাকিমা, আপনার নাম কি? আপনার নাম? আমার নাম তপতী মণ্ডল। আচ্ছা, আপনি একটু কানে কম শুনতে পান, তাও আমি জোরে জোরে বলার চেষ্টা করব। হ্যাঁ, আর আমরা এরকম শুনেছি যে আপনার স্বামীকে বাগে তুলে নিয়েছিল, আপনার স্বামীর নাম? আপনি যে গ্রামে বসবাস করেন, গ্রামের নাম? কত বছর আগে আপনার স্বামীর সাথে এরকম ঘটেছিল? 5 বছর। 5 বছর। আপনার স্বামী মধু কাটতে গেছিল না কাঁংড়া ধরতে, না মাছ ধরতে? এমনি মাছ চিংড়ি ধরতে গেছিল, মাছ কাঁংড়া মাছ ধরতে গেছিল, কাঁংড়া মাছ। তো কি বেনজাল না ফাঁস জালে? এই এমনি ফাঁস জাল। ফাঁস জালে কতজন গেছিলেন ওই নৌকায়? কতজন গেছিল? 5 জন। 5 জন গেছিল? 5 জন গেছিল। আচ্ছা, এবারে কি ঘটনা ঘটেছিল আপনি কতটুকু জানেন যদি বলেন তাহলে আমরা জানতে পারবো। খুব অভাবে সংসার, তখন খুব মানে দিনের পর দিন খেতে পেতাম না, খুব অসুবিধা, না থাকে না, ছেলে পুলে খুব ছোট, তাই জন্য গেছিল, গিয়ে ফিরে আর আসতে পারিনি, মানে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো উনি কতদিন মাছ ধরতেন এরকম? মাছ ধরতো মানে বছর 3-4 হচ্ছে মানে যেত, তার আগে খেটে খেটে খেত, তারপর খুব অভাবে যখন আর পাচ্ছিল না তখন ওই মানে জঙ্গলে গেছে, জঙ্গলে যেতে হয়েছে। আর কোনো কাজ ছিল না, পেটের জ্বালায় জঙ্গলে যেতে যেতে হয়েছে, জ্বালায় খুব অসুবিধা, এখানে পিন ধরতাম, পিন টিন হতো না বলে, বাঘ ধরতাম হতো না বলে, তখন বলে দেখি আমি ঘুরে আসি একটু গিয়ে, তা ওই গিয়ে আর ফিরে আর আসতে পারিনি। মাছ হতো ভাগে পেত, ওই যা মাছ হতো ভাগে 200-300-400-500 টাকা যা হতো সংসারটা মেরামত হতো, দুবার গেছিল আর এই তিনবারের মাথায় গিয়ে আর ফিরে আর আসতে পারিনি। আচ্ছা, দুবার গেছিল, তিনবারের মাথায় আর ফিরে আসেনি। যখন গেছিল কি ঘটনা ঘটেছিল, যাদের সঙ্গীরা ছিল কি শুনেছেন? যাদের সঙ্গে গেছিল মাছ ধরতে, এবারে সবাই সব দিকে মাছ ধরছে, এবারে উনিও নিচে নেমেছিল, এবার সবাই সব ড্রেনে ঘুরছিল, উনি এক ড্রেনে ছিল, উনি আর খেয়াল করতে পারিনি কো যে কিছু আছে বলে, এবার উনি এই পার দিয়ে আছে, তার পরের পিঠ থেকে এসে ওনাকে মানে নিয়ে চলে গেছে। আর ওনার যে সাথে যারা ছিল, আর সাথে যারা ছিল তারাও কানতে যেতে পারিনি, বলে যদি আমরা যাই আমাদেরও কোনো যদি ক্ষয়ক্ষতি হয় তারাও তার কাছে যেতে পারিনি, তাকে জীবিত ভালো ছিল কিন্তু তাকে আনতে পারিনি। আচ্ছা, তার মানে আপনার স্বামীকে বাগে বাগেই নিয়ে চলে গেছে, চলে গেছে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে, লাশ আর পায়নি। নদীতে নেমে মাছ গুড়াচ্ছিল, জাল তুলে ছিল আর ভাটাইতে মাছ গুড়াচ্ছিল, গুড়াতে গুড়াতে তখনই ওই নিয়ে চলে গেছে, উনিও বুঝতে পারিনি কো যে বাঘ ছিল বলে, নিয়ে চলে গেছিল, আর যারা ছিল তারা চেষ্টা করেছিল আনতে পারিনি। বন্ধুরা, কাকিমার মেয়েও সাথে এসেছে, কথা বলবো, সাথে থাকুন। কাকিমা, আপনার পরিবারে কে কে আছে এখন? আমার পরিবারেতে আমার ছেলে আছে একটা, ছেলে ছোট, আর আমার একটা মেয়ে আছে, আমার খুব অসুবিধা বলে মেয়েটা আমার কাছে আছে এখন। আচ্ছা, তাহলে আপনার মেয়ে
হ্যাঁ নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল বাহাদুর, আমার বাবা পরিতোষ মণ্ডল। কত তারিখ এরম ঘটেছিল? 9 তারিখ ঘটেছিল, সেপ্টেম্বরের 9 তারিখ 2017 সালে। আচ্ছা, সেই দিনটা ছিল রবিবার। সেদিনকে আমার মানে আমার বাবারা গেছিল তার 4-5 দিন আগে, সেদিনকে রিটার্ন আসার দিন। ওদিনকে আমরা জানি বাবা আজকে আসবে, এবার রান্নাবান্না হয়ে গেছে দুপুর টাইমে। আমার বাবার সঙ্গী সাথীরা এসে বলছে যে মানে আমার বাবাকে দুপুর 12টা নাগাদ মানে ভাটা নামার সময় মাছ গুড়াতে গেছিল, আর সেই সময় মাছ গুড়াতে ব্যস্ত ছিল, চারিদিকে অতটা খেয়াল করেনি বাঘটা এসে কখন মানে ছিল আর কি। তারপরে যে বাঘ তো পেছন দিয়ে গাছের আড়ালে থাকে, কেউ দেখতে পায়নি, বাবাকে মানে ফলো করছিল আর কি। তারপরে বাবার যখন এক ধ্যানে মাছটা গুড়াচ্ছিল, সেই সময় বাবাকে এসে পেছন দিক থেকে চাপা দেয়, তারপরে বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যায়। আমার বাবার সঙ্গী সাথীরা যারা ছিল অনেকে চেষ্টা করেছে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমার বাবাকে যেখানে নিয়েছে সেখানে বোগরা মডেল ছিল, মানে ওটা বোগরা বন বলে আর কি। আচ্ছা, ও সেখানে তার মধ্যে টেনে নিয়ে চলে গেছে। আমার মানে অনেকটা ঝোপ ঝাড় তো কাঁটা বন, তারপরে আমার বাবাকে আর রিটার্ন আনতে পারিনি। ওরা অনেক চেষ্টা করেছিল, এসে আমাদেরকে বললো অনেক মানে দুঃখের সহিত যে বাবা আমরা তোমার বাবাকে আনতে পারিনি, কি করবো, অনেক ভাগ্যে ছিল, হয়ে গেছে, কিছু করার নেই, মেনে নাও। এইসব বলার পরে আমাদের তো একটা বাবার প্রতি অনেক দুর্বলতা বা খারাপ আসবে, যেহেতু নিজের আপন বাবা, আর বাবাই একমাত্র আমাদের সংসারের ভরসা ছিল। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি পরের বাড়ি, আমার হাজব্যান্ড এখানে, আমরা ঘর জামাই থাকি আমার বাবা না থাকার কারণে। আমার ভাই ছোটো, আমার মাকে আমরা দেখাশোনা করি, আমার মা খুবই অসুস্থ, তাকে আমরা দেখাশোনা করি, আর বাবা না থাকার কারণে মা আরও অসুস্থ একদম, বাবার টেনশন আর কি। তার জন্য এখন আমরা মানে মাকেই নিয়ে থাকি, ভবিষ্যতে হয়তো জানি না কি হবে, চাইছি আশা করবো যেন আমার মায়ের কিছু উন্নতি হয়। তো আপনাদের এখন কেমন চলছে, কিভাবে সংসার মেনটেন হচ্ছে? এখানে সংসার মেনটেন বলতে এখানকারে বেশিরভাগ 100-এর মধ্যে 99% ছেলেরা বিদেশ না গেলে মানে কোনো রোজগার হয় না। আর মেয়েরা আগে নদীতে বাগদা ধরতো, কিন্তু এখন সেটাও বন্ধ। আর আমরা এই কন্ট্রোল রেশন দিয়ে আমাদের সংসার চলে, চাল আর উপার্জন গ্রামে কিছুই নেই, কাজ মেয়েদের মহিলাদের এখানে কোনো কাজই নেই। তার জন্য প্রতিটা মানুষকে হয় জঙ্গলে যেতে হয় আর না তো বিদেশ যেতে হয়, এটাই হচ্ছে আমাদের উপার্জন। আর আপনারা কেমন হবে এখন, কোন পরিস্থিতির মধ্যে আছেন? পরিস্থিতি আমাদের এখানে খুবই খারাপ, কারণ প্রতি বছর এই যে ঝড়ঝাপটা আসছে, নদীর বাঁধ ভাঙছে, নোনা জল মিষ্টি জলে আমরা ডুবে যাচ্ছি, ঘরের পরিস্থিতি, খাওয়া দাওয়ার পরিস্থিতি, আর বছর বছর এরকম হলে আমরা কেমন করে থাকতে পারি? আছি, খুব অসহায়ের মধ্যেই আছি, এরকমই জীবনযাপন চলছে আর কি। আপনাদেরকে সরকার থেকে কোনো কিছু সাহায্য করেছে বা কি পরিস্থিতির মধ্যে তখন ওই সময় ঘটেছিল যখন? না, ওই সময় আমাদের কোনো সাহায্য আমরা পাইনি, যেহেতু আমার বাবা পড়েছিল বাধা বন্ধে, যেখানে যাওয়া নিষিদ্ধ ছিল আর কি, সেখানে গিয়েছিল বলে আমাদের কোনো আর্থিক সাহায্য হয়নি। আর সরকারি ঘর তো পাইনি, মোটামুটি মমতা দিয়ে আসায় চালটা পাচ্ছি, ওই খেয়ে দিয়ে আমাদের জীবনযাপন চলছে এইভাবে। আচ্ছা, ভাবে সংসার খেটে খায় দিনের পর দিন হয় না, একটা ঘর বাড়ির পরিস্থিতি খুব খারাপ, ঘর বাড়িতে দেখেছো একদম খুব অবস্থা খারাপ, জল পড়ে ভিতরে, থাকতে পারি না, তারপর নোনা জল ঢুকে ঘরে জল ঢুকেছে, সেও পরিস্থিতি খারাপ, খুব কষ্টের উপরে রিক্সার উপরে সংসার চলে, কোনো ইনকাম করতে পারি না, ঝাঁক টুকটাক এই মাঠে ঘাটের কাজ ভাঙে তার কিছু হয় না, যেতে পারি না। হ্যাঁ, আমরাও খুব দুঃখিত আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, আর ধন্যবাদ আপনি যে বিষয়ে আপনার এই বিষয়কে তুলে ধরেছেন, আর তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে। বন্ধুরা, ভিডিওটা দেখেছেন তাই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সুন্দরবনের মধ্যে বাঘ কুমিরের আক্রমণের এই সিরিজে আমরা এক প্রান্ত থেকে সকলার যে আক্রমণ হয়েছে সকলার সাথে দেখা করব, তাদের বিষয়কে তুলে ধরব। আর বন্ধুরা, তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সমস্ত বিষয় ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা যদি ব্যক্তিগতভাবে তাদের এই অবস্থার মধ্যে সাহায্য করতে চান সাহায্য করতে পারেন, তাদের কাছে সম্পূর্ণ ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে পয়সা যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমার সুন্দরবন, আপনার সুন্দরবন।